আজকে একটা অত্যন্ত মানে দুঃখ ভরাক্রান্ত মন নিয়ে এই অনুষ্ঠানে আমরা শুরু করতে যাচ্ছি কারণ আমাদের মুক্তিযুদ্ধের একজন প্রিয় সহকর্মী সাথী এবং আমাদের বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে তার নাম নিশ্চয়ই স্বর্ণাক্ষরের লেখা থাকবে আমিন আহমেদ চৌধুরী বীর বিক্রম তিনি গতরাতে হঠাৎ করে হার্ট অ্যাটাকে তিনি মারা গেছেন আমির আহমেদ চৌধুরী সম্পর্কে আমাদের ব্যক্তিগত অনেক বিষয়ে তার সাথে কাজ সৌভাগ্য হয়েছিল। বিশেষ করে আমি যখন যুব ক্রিয়া প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছিলাম তখন হঠাৎ করেই আমাদেরকে চতুর্থ সাবগেমস আয়োজনের একটা উদ্যোগ নিতে হয় কারণ সেই দায়িত্বটা ছিল সম্ভবত পাকিস্তান শ্রীলঙ্কার করবার কথা ছিল শ্রীলঙ্কায় সেটা অপারগতা প্রকাশ করলে তৎকালীন সময় রাজনৈতিক পরিস্থিতির কারণে এটা বাংলাদেশকে আয়োজন করার করতে হয় সেই সময় তাড়াহুড়া করে করা যাবে কিনা করলে সেটা মানে মানসম্পন্ন হবে কি না এইসব বিষয় নিয়ে আমরা খুবই উদ্বিগ্ন ছিলাম এই সময় আমিন নামের চৌদ্দ সাহেবকে এটা ওপেনিং এবং ক্লোজিং এর দায়িত্ব দেওয়া হয় আমাদের ক্রিয়াঙ্গনের সাথে যারা সম্পৃক্ত এবং বিভিন্ন এই জগৎকালে বিভিন্ন অনুষ্ঠানের উদ্বোধননি এবং সমাপনী অনুষ্ঠানগুলি দেখেছেন তারা এখনও মনে করেন যে আমিন আহমেদ চৌধুরীর নেতৃত্বে ওই যে আয়োজনটা হয়েছিল এটা বাংলাদেশের ইতিহাসে সবচাইতে জাঁকজমকপূর্ণ এবং মনে রাখার মতো একটা অনুষ্ঠান এবং উনি যেভাবে বাংলাদেশের সব বিষয়গুলিকে উপস্থাপন করেছিলেন বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য সব কিছুকে তিনি মুক্তিযুদ্ধ সব কিছুকে তিনি সেই অনুষ্ঠানের মধ্যে তুলে ধরেছিলেন এবং স্বাভাবিকভাবেই মন্ত্রী থাকার কারণে এবং ক্রিয়া পরিষদের চেয়ারম্যান থাকার কারণে এবং ওই আয়োজ কমিটির মূল কমিটির আমি সভাপতি হিসেবে দায়িত্ব পালন করার কারণে তার সাথে প্রায় ঘন ঘন প্রতিদিন একাধিকবার একাধিক সভা মিটিং আমাকে করতে হয়েছে আমি দেখেছি যে তার মধ্যে তিনি যে আমাদের এক ধরনের সামরিক কর্মকর্তা দেখা যায় যারা খুব ফর্মাল থাকেন মানে সাধারণ মানুষের সাথে কথাবার্তা বলার মধ্যেই কিন্তু একটা ডিফারেন্স সৃষ্টি করে ফেলেন তার মধ্যে কিন্তু সেগুলি ছিল না মনে হয় একদম সামরিক কর্মকর্তাই মনে হতো না তা মনে হতো জানি তিনি বেসামরিক কর্মকর্তা এবং সকলের সাথে তার মেলামেশার ধরনটা এরকম ছিল সেই অর্থে বলতে গেলে তিনি অত্যন্ত সাধারণ মানে ইয়ার মানুষ ছিলেন এবং মুক্তিযুদ্ধের বিষয়কে তিনি খুব গুরুত্ব দিতেন এবং একজন মুক্তিযোদ্ধা তিনি যখন জানতে পারতেন যে একজন মুক্তিযোদ্ধা তার কাছে এসছে তখন তাকে খুব সম্মান করতেন এবং তাকে তার সব মানে প্রবলেমগুলি তিনি অ্যাড্রেস করার চেষ্টা করতেন তো তাছাড়াও আমার সৌভাগ্য হয়েছিল তার মানে বাসার সামনের যে রাস্তাটা মানে গুলশান দুইয়ের থেকে যে রাস্তাটা হয় রোড নম্বর এইটি থ্রি বা ফোর হবে হয়তো আমি যাই না ঠিক ওই রাস্তাটার নামকরণ তার মধ্যে বীর বিক্রম আমি আমিন চৌধুরী সড়ক এটা আমরা করেছিলাম এবং তাকে সাথে নিয়ে একটা ছোট্ট অনুষ্ঠান রাস্তায় দাঁড়িয়ে একটা এখনও সেটা লাগানো আছে সেদিন আমি বলেছিলাম তাকে যে আমিন ভাই একদিন হয়তো আপনি আমি কেউ থাকবো না এই এখানে কিন্তু আপনার এই নামটা কিন্তু এই ফলকটা নামটা ভবিষ্যতে প্রজন্ম যারা তারা বুঝবে আমি নামে চৌধুরী বিক্রম কে ছিলেন হয়তো গবেষণা হবে তিনি আপনার মুক্তিযুদ্ধের বিষয়গুলি আবার ভেসে আসবে তিনি খুবই মুগ্ধ হয়েছিলেন এবং তিনি ভেবেছিলেন যে না সত্যি বোধ একটা তার একটা স্মৃতিটা একটা স্থায়িত্ব পাবে আজকে হঠাৎ করে তার এই চলে যাওয়াটা আমরা সত্যি খুবই মানে শোকাহত

স্টুডিওর বাইরেও অনেক ইন্টারাকশন হয় রাজনৈতিক অবস্থান এবং বিশ্বাস তার যাই থাকুক না কেন সত্যকে কখনো মিথ্যে দিয়ে ঢাকবার চেষ্টা করেন সত্যটাকে সবসময় সত্য হিসেবে দেখেছেন আপনি বলছিলেন না আমি বলছিলাম এই যে বন্ধু সাদেক হোসেন খোকা তিনি মেয়ার থাকা অবস্থায় বিভিন্ন রাস্তা যে নামকরণ করেছেন তার মধ্যে আমার বন্ধু রাশেদ খান নাম করেছেন রাস্তা করেছে আমি খুশি হয়েছি সবচেয়ে বড় কথা অল সেক্টর কমান্ডার মুক্তিযোদ্ধা এমনকি ভাষা আন্দোলনের নেতা

আমরা চেষ্টা করি আমরা একটু আমরা একটু বর্তমান সেমিস্টার খোকা এই মুহূর্তে আপনার একটি বক্তব্য কি ঘিরে রাজনৈতিক অঙ্গন বেশ সরগরম বিশেষ করে সরকারি দলের মন্ত্রী মন্ত্রীবর্গ প্রতিদিনই আপনার বক্তব্য উত্তৃত করে বক্তব্য রাখছেন যে আপনি বাংলাদেশের জনগণকে ফটিকছুরির মানুষের মতো সাহসী হবার কথা বলেছেন এবং ফটিক ছুরির মানুষের মতো আওয়ামী লীগ এবং সরকারকে বিভিন্ন জায়গায় প্রতিরোধ করবার কথা বলেছেন আপনি আপনার ব্যাখ্যাটা দেবেন বক্তব্যের ব্যাখ্যাটা খুবই পরিষ্কার এবং অত্যন্ত মানে কি কোনো কমপ্লিকেটেড কোনো কথা না এখানে এখানে সেদিন একটা সংগঠন একটা হরতাল ডেকে ছিল তা আমরা তৎকালীন বা বাংলাদেশের প্রথম দিকেও দেখেছি কোনো একটা রাজনৈতিক সংগঠন ছাত্র সংগঠন যেই হোক কোনো যখন হরতাল ডাকে তার সরকারি দল বা প্রতিপক্ষ তারা সেদিন তাদের একটা সৌজন্য বলেন বা একটা গণতান্ত্রিক যে বিশ্বাসের থেকে তো সেখানে কোনো পাল্টা কর্মসূচি দেওয়া হয় না এখন হরতাল ভাঙ্গার জন্য ঘটনাটা যদি আমরা বিশ্লেষণ করি আমরা কী দেখি যে এখানে ঘটনাটা ঘটলো সেখানে আওয়ামী লীগের কোনো নেতা নাই কর্মী নাই কোনো সমর্থক গোষ্ঠী নাই কেউ নাই তারা দূর থেকে হন্ডা নিয়ে একগাদা লোকজন নিয়ে ওইখানে যদি হরতালকারীরা কোনো সন্ত্রাস সৃষ্টি করে থাকে কোনো বিভেদ মানে কোনো রকম ডাঙ্গা হাঙ্গামা করে এর দায়িত্ব এটা দেখার দায়িত্ব পুলিশের এটা দায়িত্ব কিন্তু কোনো দলের কর্মীদের নয় তারা একটা সন্ত্রাসী বাহিনী নিয়ে একটা দুই তিনশো হন্ডা নিয়ে একটা উস্কানি দেওয়ার মতো করে তারা যেটা তারা এটা আওয়ামী লীগের একটা প্রবণতা দেখি এমনকি তারা গতবার যখন ক্ষমতায় ছিল নিশ্চয় মনে থাকবে যে সিপিবি একটা হরতালে যখন তারা মানে সিবিবি খুব একটা বড় দল সেই অর্থে না যে তাদের কর্মী বাহিনী অত বড় নাই দল তো নিশ্চয়ই বড় এবং ঐতিহ্যবাহী সেই সিবিবি হরতালের কর্মসূচি নিয়ে যখন তারা একটা ছোট্ট মিছিল নিয়ে বের সেলিম মুজাহুর ইসলাম সেলিম আজকে সিবিবি সভাপতি তারও কিন্তু হাত ভেঙে দেওয়া হয়েছিল তো এই যে হরতালের দিনে একটা আক্রমণ করা হরতাল ভাঙ্গা এবং একটা মিছিল সংগঠিত করা এই যে একটা প্রবণতা এটাকে আমি মনে করি যে এটাই একটা ফেস্টিভালি আচরণ এবং আমি যদি উস্কানি দেই তা আপনি আমি হরতাল দিয়েছি হরতাল গাড়িতে দায়িত্ব কি গাড়ি ঘোড়া বন্ধ থাকবে বন্ধ করার চেষ্টা করবে তারা তো সেখানে এটা তো পায়ে পাড়া দিয়ে ঝগড়া করার মতো একটা পরিস্থিতির সৃষ্টি করতে গেছে তো সেখানে স্বভাব কারণে আর আমি অবশ্য পুরো ঘটনা জানি না একটা প্রতিরোধ হয়েছে এবং সেই প্রতিরোধটা একটু মানে ভয়াবহ আকারে ছিল বলে এখন শোনা যাচ্ছে আমি মনে করি যে যে কোনো দলের আমরা কখনো কখনো অনেক সময় ক্ষমতায় ছিলাম কিন্তু হরতালে মানে অন্য পার্টির মিটিং মিটিংয়ের দিনে মিটিং দেওয়া ওই সমাবেশ ভাঙ্গা বা মিছিলের উপরে মিছিলের কর্মসূচি দেওয়া হল কনসেপ্টটাই হলো এটা মানে গণতন্ত্রের যে স্বাভাবিক নিয়ম এর এটা এটার সাথে খাপ খায় না যায় না সুতরাং আওয়ামী লীগ আশা করব এই ফটিক ছড়ি থেকে তারা শিক্ষা নেবেন এবং ভবিষ্যতে এই ধরনের কোন হরতাল কোন দলের সেটা ছোট হোক বড় হোক কারো কর্মসূচিতে তারা বাধা দেওয়ার চেষ্টা করবেন না এবং কর্মসূচি পালন করার জন্য তারা মানে প্রতিবন্ধকতা হিসেবে ফটিকছুটিতে যেটি বলা হয় যে মসজিদের মাইক ব্যবহার করা হয়েছে মানুষকে সাধারণ মানুষকে নিয়ে আসবার জন্য রাজনীতির কারণে মসজিদ ব্যবহার করা এটি সমীচীন কিনা বুঝতে হবে বিষয়টা হলো যে এটি একটি দেখার দ্বিতীয় প্রশ্ন যে প্রশ্নটি আপনাকে করতে চাই সেটি হচ্ছে যে এই ধরনের সহিংসতা বা এই যে ক্রমাগত আপনারা হরতাল দিয়ে চলেছেন গত সপ্তাহটা অবশ্য সুস্থিতে ছিল ঢাকাবাসী বিশেষ করে তো এতে আসলে কি শেষ পর্যন্ত আপনারা মনে করেন কিনা এর মধ্য দিয়ে আপনারা আপনাদের অফিস লোককে পৌঁছতে পারবেন এবং সেখানে জনগণের কল্যাণ কতখানি এখানে মানে আমরা তো হরতাল দিতে চাই না এবং হরতাল আমাদের কাছে তো আমরা তো এটা সশস্ত্র কোনো সংগ্রাম করছি না যে সরকার তার স্বরাষ্ট্রমন্ত্রী নিশ্চয়ই আপনারা দেখেছেন তিনি দায়িত্ব নিয়ে তিনি ঘোষণা করলেন রাস্তায় দেখা গুলি করে দিতে হবে তার প্রতিফলন আমরা দেখছি যে আমাদের অত্যন্ত প্রাণবায়ুর নিশ্চয়ই খুবই পরিচিত হবে নজরুল খান আমাদের অত্যন্ত একজন প্রখ্যাত শ্রমিক নেতা আজও তিনি মানে সিঙ্গাপুরে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন এবং আমাদের মহানগর বিএনপির সেক্রেটারি আব্দুল সালাম সে আমেরিকাতে চিকিৎসা নিতে বাধ্য হচ্ছে শত শত নেতা কর্মী গুলিবিদ্ধ মানে আমাদের ভরা মিটিংয়ের মধ্যে গুলি করা হচ্ছে তো এইসব কারণে মানে আর হরতালের দিন তো কথাই নেই দুজন তিনজন কর্মীরা রাস্তায় আসতে পারে না আগের দিনে আগে হরতাল হলে কি হতো আমরা মশাল মিছিল করতাম হরতালের দিন পিকেটিং হতো মিছিল হতো এইসব কর্মকাণ্ড তো বন্ধ করে দেওয়া হয়েছে ফলে হরতাল যারা করে তারা তো বিকল্প পথ খুঁজবে সেই জন্যই হরতালের আগের দিনে সহিংসতা হরতালের দিনে মানে রাজপথে যেহেতু আমি মিছিল করতে পারছি না বা আমার সে বৈধ যে রাজনৈতিক অধিকারটা হরণ করা হচ্ছে তখন আমাকে তো অন্য যেতেই হবে আমি তো জনগণের একটা ন্যায়সঙ্গত মানে কারণে আমাদের এই হরতাল কর্মসূচি আমি পালন করছি আপনারা জানেন সবাই যে দেশে মানে একদলীয় সরকারের অধীনে যে নির্বাচন করার যে চিন্তা এই সরকার করছে তার বিরুদ্ধে যদি আমরা প্রতিরোধ না করে তুলি এটা বিএনপির কোনো বিষয় না বাংলাদেশের ভবিষ্যতে বাংলাদেশ কেন আমরা করেছিলাম আমরা করেছিলাম এই জন্যই যে আমরা একটা জনগণের বাংলাদেশ প্রতিষ্ঠা করব যে বাংলাদেশের মালিক জনগণ হবে কিভাবে হবে রাষ্ট্র পরিচালনা তার একটা অংশগ্রহণ থাকবে সেখান থেকে সরে যাওয়ার কারণেই তো আমাদের এই হরতালের কর্মসূচিই দিতে হচ্ছে এ হরতাল মাঝে মাঝে অবরোধ বা অন্যান্য কর্মসূচি আমরা দিচ্ছি কিন্তু হরতাল দেওয়া ছাড়া তো আমাদের কাছে কোনো এটা তো গভর্নমেন্ট বা আওয়ামী লীগ আমাদেরকে ঠেলে দিচ্ছে সেই পথে যেতে তো সরকার আলাপ আলোচনার মাধ্যমে বা সেই ন্যায়সঙ্গত দাবি মেনে নিলে আর তো একটা হরতালের প্রয়োজন হবে না কিন্তু আরো হরতাল দেখতে হবে আমাদেরকে আর যতক্ষণ পর্যন্ত সরকার একটা মানে এই দাবি ন্যায়সঙ্গত দাবি মেনে নিতে না নেবে ততক্ষণ পর্যন্ত তো হরতাল অবরোধ ঘেরাও মানে বিভিন্ন কর্মসূচি তো হতেই থাকবে আমি শাহাদা আকবর খান অন্য বাংলাদেশের রাজনৈতিক সংকট এখন এতটাই তীব্র এবং গভীর যে অনেকেই বলছেন যে গত বিয়াল্লিশ বছরের সংকট আসলে এত গভীর হয়নি এবং এত জটিল হয়নি এবং এক অনিশ্চিত গন্তব্যে হারছে বাংলাদেশ কোথায় যাচ্ছে সেটি কেউ নিশ্চিত না কেউ কেউ যদি বলেন প্রধানমন্ত্রী জানেন হয়তো বিরোধী দলের নেত্রীও হয়তো জানেন আবার অনেকেই মনে করেন যে তারাও আসলে জানেন কোথায় যাচ্ছে বাংলাদেশ আপনি এই যে সংকট এই সংকটের কারণ কি বলে মনে হয় আপনি আচ্ছা এইভাবে একটু বলা আমি তার আগে বন্ধু সাদেক হোসেন খোকার একটা কথা একটু আপত্তি করি এ কথা ঠিক আপনি যে আওয়ামী লীগ সম্পর্কে যে সমস্ত অভিযোগ আনলেন ওরকম আরও পাঁচটা অভিযোগ আমি আনতে পারি কিন্তু তার মানে এই নয় যে সে ওই যে হাটাচারিত জায়গাটা না ফটিক হ্যাঁ ফটিকছড়ি ফটিকছড়ি যে ঘটনাটা ঘটেছে এটা কোনো রকমই মানে গ্রহণযোগ্য নয় সমর্থনযোগ্য নয় বরং নিন্দনীয় হ্যাঁ হরতালে আমি একজনকে অনুরোধ করবো আবেদন করবো সে অধিকার দিতে হবে সেখানে যদি পুলিশ আমাকে দাঁড়াতেই না দেয় সেটা কোনো অন্যায় কিন্তু আমি জোর করে তার উপর ই করতে পারি না আক্রমণ করতে পারি না আমি স্বীকার করি যে একশো মোটরসাইকেল নিয়ে যাওয়াটা একটা প্রভোকেশন কিন্তু ওয়াই শুড বি বি এবং সেখানে প্রভোক শুধু না মাইকে অ্যানাউন্স করে যেভাবে মানে আক্রমণ করলো সহিংসতা দেখালো এটাকে কিন্তু গ্রহণযোগ্য নয় কত ভাই এটা হয় না এটা হয় না এবং বিএনপির আরও অনেক উগ্র নেতা আছে যাদের পলিটিক্যাল ক্যারিয়ার অত পুরনো নয়

বিভিন্ন জায়গায় যে পুলিশ আমি আপনাকে একটা একাডেমিক বিতর্কের মধ্যে যে প্রশ্ন আগে করলাম তার সঙ্গে একটু যোগ করে দিতে চাই যেটি আমি আমার রুমি বসে আপনার সঙ্গে আলোচনা করছিলাম যে বাংলাদেশে আওয়ামী লীগ এবং বিএনপি যখন ক্ষমতা থাকে তাদের যে মাইন্ডসেট সেই মাইন্ডসেটে হরতালের বাইরে আর কোন ধরনের কর্মসূচি আছে কিনা যেটি দিয়ে ক্ষমতাসীনদের মানববন্ধন শুরু করলেন বা কিছু শান্তিপূর্ণ কর্মসূচি শুরু এবং হরতালেও যদি এক ধরনের সহিংসতা যেটি আমরা কেউই চান এবং সহিংসতা আসলে ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষ কিন্তু এই ধরনের এনার্কি না থাকলে আমি কোনোভাবে এটিকে প্রমোট করছি না সরকারের আসলে টনক নরে কিনা বা যারা ক্ষমতায় থাকে না এই দুই দলের হাত থেকে আমার দেশবাসীকে রক্ষা করতে হবে তৃতীয় কিছু তৃতীয় মানে বোধ আওয়ামী লীগ এবং বিএনপি আজকে আওয়ামী লীগ সম্পর্কে যে অভিযোগগুলো হরতাল শোন আমি নিজে একটা এক্সাম্পল আনছি আপনি আপনার আনার দরকার নাই বিশ্বজিৎকে হত্যা করলো হ্যাঁ সে তো হরতাল করেও নি হরতালের পক্ষেরও লোক না কিন্তু তাকে যেভাবে হত্যা করলো এ তো চরমভাবে নিন্দনীয় তা সেরকম আপনাদের এখন আনতে পারি দরকার নাই সবার জানা আছে তা আপনি যে কথা বলেন তার একমাত্র দায় সংকটের দায় তো তাই মনে করি এই দুটো দলেরই দুটো দল যেভাবে দেশটাকে পরিচালনা করছে এবং যে জায়গায় নিয়ে যাচ্ছে এ তো একটা ভয়াবহ পরিণতির দিকে যাচ্ছে এ কথা সত্য যে আজকের যে ক্রাইসিসটা তৈরি হয়েছে এই ক্রাইসিসের দুটো দিক আছে কিন্তু দুটোকে আমি একটু ডিজলিং করে আলোচনা করতে চাই একটা ক্রাইসিসের উদ্ভব হয়েছে একটা শাসনতান্ত্রিক সংকট থেকে শাসনতান্ত্রিক সংকটটা হচ্ছে যে তত্ত্বাবধায়ক বিধান তত্ত্বাবধায়ক সরকারের যে বিধানটি ছিল যে বিধানটি আওয়ামী লীগ কিন্তু প্রমোট করেছিল এবং সে এই সেই বিধানের অধীনে কয়েকটা নির্বাচনও হলো অ্যান্ড ইট ওয়ার্ক ওয়েল ফাইন যদিও ওই দু সালে সাত সালে একটা একটা ফ্লকে কেন্দ্র করে দুই বছর ছিল বাট ইট ওয়েল এনিওয়ে কেননা আমরা একটা এই দলীয় সরকার অধীনে নির্বাচনে আমরা অভ্যস্ত নই বিশ্বাসে রাখতে পারি না এবং যখনই যখন নির্বাচন হয় তখন অপোজিশন পার্টি যে হেরে যায় সে এটাকে সূক্ষ্মচুবির কথা বলে এবং কারচুমি কিছুটা হয় এটাও সত্য কথা তো ফলে এক্ষেত্রে হঠাৎ করে যে এই সরকার অ্যামেন্ডমেন্টের মাধ্যমে এত বড় একটা চেঞ্জ আনলো যে চেঞ্জটা তার নিজের দলের থেকেও কেন বাইরের থেকে কেউ কিন্তু চেঞ্জের কথা বলেনি হঠাৎ করে নিয়ে আসলো কি যে কমিটি করা হয়েছিল সে কমিটির মধ্যে কেউ এটা উত্থাপন করেনি এটা সন্দেহ করা হয় যে অনেক অপকর্মের জন্য সরকার হয়তো সামনে ইলেকশনে হেরে যাবে ফলে এই বিধানটা বাতিল করে দাও হেয়ারলাইজ কনস্টিটিউশন ক্রাইসিস তারা তো দেখাচ্ছেন আদালতের কথা বলছেন আদালত আদালতের কথা যদি হয় আমাদের পার্টির স্ট্যান্ডটা হচ্ছে আদালতের একটা রায় ছিল প্রথমে যেটা আংশিক রিপোর্টে দিয়েছিল সেখানে বলেছিলো যে অ্যাট লিস্ট টু টার্মস আমরাও বলি অ্যাট লিস্ট টু টার্মস এখানে তত্ত্বাবধায়ক সরকার বিধানটা থাকুক অথবা তাজিন নাও হয় নেট টু টার্মস থাকুক এক টার্ম থাকুক তিনটা সবাই মিলে সমঝোতার ভিত্তিতে সিদ্ধান্ত নিতে হবে আমাদের পার্টির স্ট্যান্ডটা হচ্ছে আই মরে খুব জাস্টিফাইড স্ট্যান্ড সেটা হচ্ছে এই যে দিস ইজ आवर স্ট্যান্ড যে হাই কোর্ট রাইটা মানো না হলো অ্যাট লিস্ট আউমিলিক বিএনপি এবং কার্যকরী যে দল ভিত্তিতে এনি সলিউশন যে সলিউশন একটা নিয়মিত রেগুলার স্বচ্ছ নির্বাচন তৃণমূল অনুকভাবে স্বচ্ছ এবং সরকারের কাছে গ্রহণযোগ্য নির্বাচন যাতে হয় যদি হয় তাহলে আমরা সেটা অ্যাকসেপ্ট করতে রাজি আছি একতরফা নির্বাচন যদি হয় যেটা ষড়যন্ত্র চলছে বলে মনে হচ্ছে সেটা আমরাও গ্রহণ করবো না জনগণও গ্রহণ করবে না সো দিস ইজ ওয়ান অ্যাসপেক্ট অব দি ইয়ে ক্রাইসিস দার ইজ অ্যানাদার অ্যাসপেক্ট সেটাকে দুটো কিন্তু একসঙ্গে মিলানোর দরকার নাই সেটা হচ্ছে যে যুদ্ধাপরাধীদের বিচারে যখন শুরু হয়েছে তিনটে রায় বেরিয়েছে এইখান থেকে জামাতে ইসলাম তারা মরিয়া হয়ে উঠেছে ন্যাচারালি তাদের লিডারদেরকে ফাঁসি রজ্জু থেকে বাঁচাতে হবে কিন্তু এই ক্ষেত্রে আমি খুব মানে দুঃখজনকভাবে দেখছি যে বিএনপি একটা মেজর অপোজিশন পার্টি বা যে পার্টি আগে পাওয়ারও ছিল তারা যেভাবে জামাতের সঙ্গে একাত্ম হয়ে গেছে এই প্রশ্নে এটা খুব বেদনাদায়ক সো আমাদের স্ট্যান্ডটা হচ্ছে এই আওয়ামী লীগকে বলছি যে তোমরা তত্ত্বাবধায়ক ইস্যুতে ছাড় দাও কাম টু সলিউশন তাহলে দেশকে একটা একটা

বিচার ওই আমরা আমি আসছি আপনার কাছে মিস্টার সাধেকুসন ককা অনেকগুলো বিষয় এখানে অবতরণা করা হয়েছে হরতালের ব্যাপারটা এবং আওয়ামীলীগের যে ফ্যাসিস্ট আচরণ এটা তো রণভাবেই আমার মানে অনেক কিছু আরও তুলে ধরলেন আমি শুধু দুটি বিষয় ছোট্ট করে একটু তুলে ধরতে চাই এখানে আওয়ামীলীগের আমলের যে আমাদের গত পিরিয়ডে হরতালে তারা হরতালটাকে এমন পর্যায়ে নিয়ে গেল যে একজন পদ ইয়ে অফিসগামী মানুষ তিনি হেঁটে কার্যালয়ের সামনে দিয়ে একজন উপসচিব লেভেলে তাকে সে হেঁটে যাচ্ছে হেঁটে যাওয়ার তো হরতালের কোন প্রতিবন্ধকতার মধ্যে পড়ে না তাকে একেবারে উলঙ্গ করে ফেলা হলো এবং সেটাকে আমরা কোন পর্যায়ের আন্দোলন বলবো তারপরে ধরেন এই সেরাটনের সামনে বাসে আপনার গান পাউডার দিয়ে আগুন দিয়ে এগারো জন বাস যাত্রী সেদিন অগ্নিদগ্ধ হয়ে সেখানে মারা যায় তো হরতালের এই যে ঘটনাগুলো এটা কিন্তু মানে আওয়ামী লীগ যেভাবে এই ঘটনাগুলিকে নিয়ে আসছে সেই হিসাবে যদি বলেন তাহলে আমরা এখনো কিন্তু ওই পর্যায়ে পৌঁছে নাই আর বিশ্বজিৎ কথা তো আপনি বলেছেন এখানে ক্যাটাকের গভর্নমেন্টের বিষয়টা একটু পরিষ্কার হওয়া দরকার যে রণ ঠিকই বলেছেন যে কেয়ারটাকের গভর্নমেন্টের দাবি কারোর ছিল না এমনকি আওয়ামী লীগেরও ছিল না এবং শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ নির্বাচন কমিশনে এবং যে ওই কমিটির কাছে যে তারা যখন দেখা করতে যায় রিপ্রেজেন্টেশন দিতে যায় তাদের দলীয় অবস্থান সেখানে কিন্তু তারাও কেয়ারটেকারের পক্ষে বলে এসেছিল এবং সেই কমিটিরও যেটা রেজলিউশন এটা কেয়ারটেকারের পক্ষে ছিল কিন্তু হঠাৎ করে আমরা কি দেখলাম আমরা দেখলাম যে মানে এই যে বিচারপতি এবি এম খাইরুল হক আমি একটু কঠোরভাবে এখানে বলতে চাই তিনি ঠিক মানে তার যে রায়টা যে রায়টা তিনি প্রথমে ঘোষণা করেছিলেন যে দুই মেয়াদে কেয়ারটেকারের অধীনে নির্বাচন হতে পারে পূর্ণাঙ্গ রায় দেখা গেল তিনি সেটা আওয়ামী লীগের চাপে বলা চলে হয়তো ফরমাসি রায় তিনি দিলেন সেটাও তিনি হালকা করে দিলেন সেইভাবে আর ওখানে রাখলেন না এর থেকে আমরা যদি একটু এখানে দেখি তাহলে দেখি যে হাইকোর্টে তার আগেও দুইটা বেঞ্চে পাঁচজন বিচারপতি এই কেয়ারটেকারকে কিন্তু বৈধ ঘোষণা করেছিলেন সেখানে পাঁচজন বিচারপতি একটা পক্ষ ছিল আর উনি যে রায়টা দিলেন ফোর থ্রিতে উনি রায়টা দিলেন তার মানে এখানে একজন বিচারপতি ইটা ই বেশি তারপরে দেখেন যে ওই ইটা যখন মামলাটা যখন হচ্ছিল তখন আমাদের দেশের প্রবীণ আইনজীবীদেরকে তিনি আহ্বান জানালেন বক্তব্য দেওয়ার জন্য নয়জনকে জনকে নয় জনের মধ্যে আটজন কিন্তু কেয়ারটেকারের পক্ষে তাদের যুক্তি তর্ক বক্তব্য উপস্থাপন করলেন তারপরে যদি একটু পিছিয়ে যান এই কেয়ারটেকার সরকারের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন আমাদের বিচারপতি শাহাবুদ্দিন একজন প্রাক্তন এই প্রধান বিচারপতি তার এই যে দায়িত্ব পালন করার মধ্যে দিয়ে কিন্তু তিনি একটা বৈধতা দিয়েছেন যে এটা বৈধ তারপরে এসেছে হাইফুর রহমান শেলী বিচারপতি তিনি দায়িত্ব পালন করেছেন প্রধান বিচারপতি হিসাবে লতিফুর রহমান শেখ প্রধান বিচারপতি হিসাবে কেয়ারটেগার প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তাদের দায়িত্ব পালন এই যদি সংবিধানের সাথে সাংঘর্ষিক হতো এবং এটা যদি অবৈধ হতো এই বিচারপতিরা সেই দায়িত্বগুলি পালন করতেন না গ্রহণ করতেন না তার মানে এই বিচারপতিতে দায়িত্ব পালন করার মধ্যে দিয়ে এটাই বোঝায় যে এটা একটা মানে বৈধ এবং এই আমাদের বাংলাদেশের বাস্তবতায় এ এটার প্রয়োজন ছিল তারপরে বিচারপতি কে এম হাসান তার বিরুদ্ধে অন্য একটা অভিযোগ ছিল বা আওয়ামী লীগের একটা সেখানে তাদের আপত্তি ছিল যে কারণে তিনি নিজের থেকে সরে যান কিন্তু তিনি এই কেয়ারটেকার ব্যবস্থাটা অবৈধ মানে সংবিধানের সাথে সাংঘর্ষিক এই কথা কিন্তু তিনি বলেন না তাহলে আমরা কি দেখতেছি দেখতেছি যে খায়রুল হকসেন একটা এক গোয়েমি রায় দিয়েছে। এবং পরবর্তীকালে তিনি যখন রায়টা সই করলেন যখন তিনি প্রধান বিচারপতিও ছিলেন না সেই রায়ে তিনি আবার প্রথম রায়টাকে ঘুরিয়ে দিলেন তো এই রায়টাকে তো এটা একটা বোঝাই যায় যে আওয়ামী লীগ তার নিজের স্বার্থে এই বিচারপতিকে ব্যবহার করে এই রায়টা দিয়েছে তিনি যদি মনে করেন বাংলাদেশের সব মানুষ বেকু এটা কিছুই বুঝবে না এক মানে রাজনীতি যখন সূচনা করিয়া কি ছাত্রকর্মী হিসেবে তখন টনবাইজের মতো মানুষদের মানে কি অনুসারী হিসেবে রাজনীতিতে এসেছিলাম সেই জন্য রাজনীতির মধ্যে একটা যে একটা চিন্তাটা চিন্তাটা মানুষের সবসময় সেই অবস্থান থেকে বলবো এবং মুক্তিযুদ্ধের চেতনার অবস্থান থেকে বলব যে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনা শব্দটা বেশি ব্যবহার করছেন বা তারা মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলেন যে এই বাংলাদেশে যদি প্রকৃত গণতন্ত্র এবং পিসফুল ট্রান্সফার অফ পাওয়ার এটা যদি আমরা করতে না পারি তাহলে বাংলাদেশ সঠিকভাবে চলবে না একটা যেমন যাবে যে বাংলাদেশের অস্তিত্ব একটা প্রশ্নবিদ্ধ হয়ে যাবে সেটা থেকে আপনি কি বলতে চাইছেন যে এই দাবিটি মেনে নিলেই বা এই বিষয়ে সমঝোতা হলে সমস্যা সমাধান আমি মনে করি যে সেক্ষেত্রে এই যে যুদ্ধাপরাধীদের বিচারের প্রসঙ্গ হেফাজতের প্রসঙ্গ গণজাগরণ মঞ্চের প্রসঙ্গ এগুলো রিজলভ এটা যদি আজকে নিশ্চয়ই ব্যবস্থাটা ঠিক হয়ে যায় তারপরে একটা ফ্রি ফেয়ার ইলেকশনের মধ্যে দিয়ে একটা ট্রান্সফার অফ পাওয়ারের দিকে আমরা সকলেই চলে যাব মাঝখানে যে যুদ্ধ যে বিচারটা আসলো এই বিচারটা তো আমরা কখনো এই কথা বলি নাই বিএনপির থেকে জামাত আমাদের চার দল পরবর্তীকালে আঠারো দলের একজন মানে একটা শরীর সংগঠন সেখানে থাকা সত্ত্বেও আমরা কিন্তু কখনো বলি নাই যুদ্ধ বিচারের বেলায় আমরা তাদের আন্দোলনের সাথে আমরা সম্পৃক্ত থাকব। এখানে মনে রাখা দরকার আমাদের পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হচ্ছেন শহীদ রাষ্ট্রপতি একটা ক্রাইসিস পিরিয়ডে যখন মানুষ নেতৃত্ব শূন্য অবস্থায় ছিল সেই সময় একটা মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়ে সেনাবাহিনীর থেকে বিদ্রোহ করে সকল ছাত্র শ্রমিক কৃষক সবাইকে অন্তত সশস্ত্র লড়াইয়ের দিকটাতে তিনি একটা দিক নির্দেশনা দিয়ে দিয়ে জাতিকে ঐক্যবদ্ধ করলেন সেখানে আমরা তো মুক্তি যুদ্ধাবর্ত বিচারের ব্যাপারে আমাদের কোন রকম রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য যে যেহেতু জামাত একসময় তাদের সাথে থেকে আন্দোলন করেছে একসময় জাহানার ইমাম আমাদের শ্রদ্ধা তিনি একটা আন্দোলন করেছিলেন সেই আন্দোলনে তিনি একটা গণ আদালত গঠন করে একটা রায় দিয়েছিলেন সেই রায়টা কিন্তু পরে আওয়ামী লীগ ক্ষমতা এসে এটাকে কিন্তু আর মানে কার্যকর করা তো দূরের কথা তারা জামাতকে সাথে নিয়ে কাজ করেছে অনেক সময় আমাদের বিরুদ্ধে আন্দোলন করেছে এখন জামাত যখন আমাদের সাথে আন্দোলন আসলো বা সরকারের বিরুদ্ধে অবস্থান নিল এখন কি অনেকেই বর্তমান প্রজন্মের জামাতের কর্মীরা এই কথা মনে করে যে এটা রাজনৈতিক কারণে আওয়ামী লীগ এই বিচারের দিকে যাচ্ছে আর তাছাড়া ধরেন এই বিচারটাকে যদি আমরা দেখি আমরা তো বাংলাদেশের যে মুক্তিযুদ্ধের চেতনা বলি সেখানেও তো একটা স্বচ্ছ বিচার ব্যবস্থা থাকতে হবে বিচারটা যদি আমরা এই যে মানে ফর্মাসি বিচার করে একটা রায় দিই ভবিষ্যতে আমাদের যে এই দেশের ভবিষ্যৎ প্রজন্ম তারা তখন এটাকে বলবো যে এটা কেমন এই এটা মুক্তিযুদ্ধকে খাটো করা হবে কারণ আজকে স্কাইপি একটা ঘটনার কথা আমরা সবাই জানি যেটা আমাদের আমার দেশ পত্রিকা ছাপা হওয়ার কারণে মাহমুদুর রহমান সাহেব আজকে বিপদের মধ্যে আছেন এটা আমি মনে করি সরকারের একটা আগ্রাসিয়া মানে আচরণ সেই স্ক্রাইপের মধ্যে আমরা কি দেখেছি দেখেছি যে একজন বিচারপতি তিনি কথাবার্তা বলছেন যে সরকার একটা রায় চায় যেন তারা ভাবে এই মাসের মধ্যে আমাকে তিনটা রায় দিতে হবে অমুক বিচারপতি আমাকে বলছেন তিনটা রায় দিয়ে দেন আপনাকে অ্যাপিলেট ডিভিশনে নিয়ে আসি তারপরে তো এই বিচারের কোনো গ্রহণযোগ্যতা থাকে না এই বিচারকে তো যদি আমি তো মনে করি যে এই এই সোকর্ট এই যে যে এখন যে ট্রাইব্যুনালগুলি আছে এখন সরকারের যে এই মনোভাব প্রকাশিত হওয়ার পরে সরকারের কোনো নৈতিক অধিকার নাই এই বিচার ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যাওয়া আরও যদি বলি আপনি এই সরকারের আজকে মন্ত্রী নিয়োগ করেছেন একজন স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর আজকে আমাদের বীর উত্তম কাদের সিদ্দিকী সাহেব তিনি অভিযোগ করছেন যে আমরাও ঘেটে দেখেছি যে মহিউদ্দিন খান আলমগীর একাত্তর সালের দুইটা স্টেশনে সে চাকরি করে এডিসি জেনারেল হিসেবে সে নোয়াখালীতে কিছুদিন ছিল তারপরে এডিসি জেনারেল হিসেবে তিনি মমেন সিং কর্মরত ছিলেন এবং সেই সময় যতটুকু জানা যায় এডিসি জেনারেলদেরই দায়িত্ব ছিল রাজাগার বাহিনীকে রিক্রুট করা তাদের বেতন ভাতা পরিশোধ করা তাদের অন্যান্য ব্যবস্থাগুলি ডিসির পক্ষে এডিসি জেনারেল দায়িত্বটা পালন করছে এখন যদি আমরা বলি খান যদি আমরা জিজ্ঞেস করি বা আওয়ামী লীগকে জিজ্ঞেস করি যে নোয়াখালীর থেকে ওই আগরতলা বর্ডারটা কতটুকু দূর রাস্তার থেকে তো দেখা যায় আমরা যখন এখনো যদি যাই দিকে কাটাতারে বেড়াতে আমরা দেখতে পাই সেখানে গিয়ে তিনি মুক্তিযুদ্ধের পক্ষে গিয়েছিলেন আমরা তো আগরতলা ট্রেনিং নিয়েছিলাম মমেন সিং থেকে হালুয়াঘাটের বর্ডারটা টুক দূর তিনি তো জান নাই তো এইরকম একজন রাজাকারকে স্বরাষ্ট্রমন্ত্রী রেখে আজকে আপনি যুদ্ধ কি মানব মানবতা বিরোধী বিচার করবেন এটা তো একটা দ্বৈত নীতি হলো আওয়ামী লীগকে নিজেদেরকে পরিষ্কার হতে হবে বিচার স্বচ্ছ করতে হবে যাতে ভবিষ্যৎ প্রজন্ম কেউ এই বিচারের ব্যাপারে কোনো কথা বলতে না পারে সেই বিচারকে আমি অন্তত বিএনপির অবস্থান যাই হোক আমি সেই বিচারকে সমর্থন জানাবো হ্যাঁ অনেকগুলো প্রশ্ন করেছেন সবগুলো সময় পাওয়া যাবে কথা বলার সংক্ষেপে কিছু কিছু উত্তর দেওয়ার চেষ্টা করি আমি কিছু বলার প্রথম কথা হল রহমান। জিয়াউর রহমান নিঃসন্দেহে তিনি সেক্টর কমান্ডার ছিলেন মুক্তিযুদ্ধ ছিলেন এ ব্যাপারে কোনো সন্দেহ নাই এটা যারা অস্বীকার করে সেটা তারা মানে ইচ্ছাভাবে ইচ্ছাকৃতভাবে করে তবে আপনি যে যেভাবে তাকে বললেন যে তিনি তার এক ডাকে সারা দেশ জমায়েত হয়ে গিয়েছিল এটা বোধ খুব বাড়তি কথা হয়ে গেল তার ওই তিনি প্রধান ডিক্লারেশনটা দিয়েছিলেন কিন্তু ইন দ্য নেম অফ বঙ্গবন্ধু উনি অবশ্যই স্পেসিফিক করার চেষ্টা করেছে যে মানে অস্ত্র যুদ্ধ করবার একটা নির্দেশনার না তিনি জিয়াউর রহমান সাহস জিয়াউর রহমানের সেটি মিন করেছেন অতএব জিয়াউর রহমান যুদ্ধ করেছেন সেক্টর কমান্ডার ছিলেন এবং জেড ফোর্সের প্রধান ছিলেন এই ব্যাপারগুলো

দহরম মহরম হয়েছে অতীতে এও আমি অস্বীকার করছি না এই বিচার কেন সেভেন্টি ফাইভের মধ্যে কমপ্লিট হয়নি এ প্রশ্ন উঠতে পারে কেন শেখ হাসিনা তখন আগে বা নাইনটি সিক্স টু কত দু হাজার এক সাল পর্যন্ত ক্ষমতা ছিলেন তখন কেন এই এক একুশ বছর পরে ক্ষমতা এসছেন অনেক জঞ্জাল ছিল আওয়ামী লীগ তো সেটি বলে এবং যতই বলুক না কেন বিচারটা তখন হাতে নিতে চান না নিতে চাবে না কেন এটা যাই হোক কারণ তার কারণ হচ্ছে সদ্য তারা তাদের সঙ্গে একসঙ্গে ই করেছিল ফলে আওয়ামী লীগের ক্রিটিসিজম করা মানে এই নয় যে মানে মানে আওয়ামী লীগের করা মানে এই না যে ইস্যুটাকে আমরা বাদ দিয়ে দেবো আচ্ছা এখন আসি মূল যে প্রশ্নটা বিচার বিভাগের স্বচ্ছতা দেখেন আপনি ইন্টারন্যাশনাল ট্রায়াল যত হয়েছে আমাদের বড় বড় নিউএনবার্ক ট্রায়াল বলেন টোকিও ট্রায়াল বলেন অথবা এই সম্প্রতি যে হেগে যে সমস্ত বিচার টিচার হলো ওই যে বসনিয়াকে কেন্দ্র করে কেন্দ্র করে কিউ মিলসিচের বিচার এগুলো হচ্ছে অনেক অনেক বেশি স্বচ্ছ এখানে এবং এইখানকার যে বিচার ব্যবস্থাটা প্রথমে খেয়াল রাখতে হবে যে এই বিচার ব্যবস্থাটি এই বিচারটা হচ্ছে আমার দেশের আইনে আমার দেশের বিচারকদের দ্বারা এবং অপরাধীরা আমার দেশের লোক আমরা তো ওই একশো জন পাকিস্তানি যারা ছিল তাদেরকে তো আমরা আগেই ছেড়ে দিয়েছি এবং সেটা ছেড়ে দিয়েছি কবে উনিশশো সালে তখন বঙ্গবন্ধু কিন্তু ক্ষমতায় উনিশশো সালে নয় এপ্রিল দিল্লিতে একটা চুক্তি হয় সেই চুক্তিটা ছিল চুক্তিতে সই করেছিলেন আমাদের পক্ষ থেকে ডক্টর কামাল হোসেন আজিজ আহমদ পাকিস্তানে আর শরণ সিং তো এইগুলো হচ্ছে কিন্তু এখন যে বিচারটা হচ্ছে এই বিচারে দেখেন যে আপিল করার অধিকার আছে এবং এত দীর্ঘ সূত্রিতা হচ্ছে আমি বরং বলবো যে ইন্টারন্যাশনাল যুদ্ধ অপরাধের বিচারের যতগুলো কেস আছে তার মধ্যে আসামের প্রতি এত মানে আসামের প্রতি দুর্বল বা আসামের প্রতি নমনীয় এরকম বিচার কিন্তু আর কোথাও নেই আর যদি আসেন এমনি যদি আসেন প্রবলেমটা হচ্ছে কি যে লোকগুলোর বিচার হচ্ছে এই লোকগুলো কিন্তু খুব অপরিচিত কেউ না খুবই পরিচিত এবং এই লোকগুলোতে পাকিস্তানের দালালি করেছে এতেও কোনো সন্দেহ নাই খুব খালি চোখে দেখা যদি বলেন এই লোকগুলো পাকিস্তান এখন এখন হচ্ছে কি সরাসরি অমুক ব্যক্তি খুন করেছে কি না দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন এটা ডিসাইড করার ব্যাপারে কিন্তু এটা কারণটা হচ্ছে কি আমরা এটা আগেই বাদ দিয়ে দিয়েছি এটা বঙ্গবন্ধু আমলি যে পাকিস্তানের পক্ষে থাকাটাই অপরাধের বিষয় নয় অপরাধের বিষয় হচ্ছে আমি সরাসরি খুনের সঙ্গে জড়িত কিনা এখন এতে হয় কি জানেন যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে গ্রাউন্ড লেভেলে যারা হত্যা করেছে তাদের বিচার হবে কিন্তু তাদের গডফাদারদের হবে না এখানে তাদেরকে নেওয়া হয়েছে গোলাম আদম থেকে আরম্ভ করে যাদের বিচারে নেওয়া এরা কেউই অপরিচিত ব্যক্তি না এবং আমরা সবাই জানি বিচার যদিও হচ্ছে প্রাণ লাগছে কিন্তু আমরা সবাই জানি সাক্ষ্যমণ ছাড়াও যে এই লোকগুলো কি এবং এই লোকগুলো পাকিস্তান আর্মির সঙ্গে কোলাবারেট করেছে যে পাকিস্তান আর্মি আমাদের ধর্ষণ করেছে খুন করেছে আচ্ছা মহিদ্দিন খান আলমগীর সম্বন্ধে বলছেন মহিদ্দিন খান আলমগীর তিনি তাকে রাজাকার বলাটা বোধহয় ঠিক হবে না তবে তিনি একজন বীরু ব্যক্তি ছিলেন এইটুকু বলা যেতে পারে এখন কোলাবরেটার ছিল কোলাবরেটার ইন দ্য সেন্স যদি বলেন তার তো যত লোক তখন চাকরি করেছে চাকরি করেছে এবং এই যে রাজাকার বাহিনী গঠন করেছে না না রাজাকার বাহিনী গঠন হ্যাঁ অবশ্যই এখন খুব মানে ওটা অতদূর টানলে হয় আবার দেখেন এবং বীর উত্তম কাদের সিদ্দিক সাহেব তার বিরুদ্ধে অভিযোগ এনেছেন এবং তিনি যে একজন বঙ্গবন্ধু ভক্ত মানুষ অনুসারী মানুষ তিনি বলছেন যে আমি অভিযোগ আনলে পরে আমি কোর্টে দাঁড়াবো এই ব্যাপারে উনি তো মমিন সিং রিজিনে যুদ্ধ করেছেন সুতরাং কাদের সেটা আমি ডিফার করছি সরাসরি তাকে ই বলা যাবে না তবে মহিদ্দিন খান আলমকে কিন্তু যখন ডিসি ছিলেন যশোরের তখন ওই যে উলুসি প্রকল্প

চোদ্দই আগস্টের পরে যখন আমরা মানে তৎকালীন ভারতবর্ষ থেকে পাকিস্তান আলাদা হলো আমাদের মানে মানে তৎকালীন পূর্ব পূর্ব বাংলা পাকিস্তানের অন্তর্ভুক্ত হলো সেই সময় আমাদের এই মানে পাকিস্তানে মাওলানা আব্দুল হামিদ খান ভাষা নিয়ে এবং পরবর্তীকালে শেখ মুজিব সহ অনেকেই সেই যে আমাদের যে জনগণকে পর্যায়ক্রমে সংগঠিত করে আমাদের ভাষা আন্দোলন আমাদের যে মহা এই যে ছাত্রদের চেতনা এবং তার সেই যে আওয়ামী মুসলিম লীগ গঠন করার মধ্যে দিয়ে মানে এই যে মুসলিম লীগের যে চিন্তার তার বিরুদ্ধে কিন্তু তিনি একটা প্রতিষ্ঠান গড়ে তোলেন সেই ধারাবাহিকতায় সেভেন্টি ওয়ানে এ ধরেন সেভেন্টি ইলেকশন টিলেকশন সব নিয়ে এটা তো নিশ্চয়ই মলানা ভাষণী প্রধান নেতা সেই যে মানে বিরোধী দলীয় রাজনীতি ওই সময় সৃষ্টি কে করেছেন করেছেন কোন আন্দোলনে তিনি ছিলেন না তিনি তো মানে সেই সময় তার প্রয়োজন ছিল না তিনি কিন্তু এত ঝুঁকির মধ্যে অঞ্চলে চলে যে তিনি মুক্তিযুদ্ধের পক্ষে অবস্থান নিয়েছিলেন সেগুলি যদি আমরা বিচার বিশ্লেষণ করি তাহলে দেখা যায় যে একটা রাজনৈতিক সংগ্রাম সেই সংগ্রামে একটা পার্ক কিন্তু পঁচিশে মার্চের সেই ক্র্যাকডাউনের পরে এই যে একটা সশস্ত্র লড়াইয়ের যে বিষয়টা আসলো তখন কিন্তু জিয়া রহমান প্রধান ব্যক্তি এবং হিসেবে তিনি আবির্ভূত হলেন একটা সময় এবং তিনি কিন্তু প্রথম যে ঘোষণা বললেন যে শেখ মুজিবের পক্ষে তিনি ঘোষণা দেন সেটা হলো তার দ্বিতীয় ঘোষণা প্রথম কিন্তু তিনি মানে সর্বাধিনায়ক অস্থায়ী সরকার প্রধান হিসেবে তিনি প্রথম মুক্তিযুদ্ধের ঘোষণা দেন এটাই হলো ইতিহাসের অংশ এটা এখন সেই ঘোষণাকে কিভাবে এটা নিয়ে কথাবার্তা আর আপনি যে বিচারের যে বিষয়গুলি নিয়ে আসতেন আমি শুধু এটুকুই বলব যে এই বিচারটা এই স্টেজে এসে আবার ই বিতর্কিত হলো কেন আমরা কি দেখি নাই যে এই সরকারের পুলিশ বাহিনী ওই ছাত্র শিবিরের সাথে এই মানে কি সমঝোতা করে তাদের কাছ থেকে ফুল নিয়ে আমাদেরকে কোনোদিন মিটিং করতে দেয় নাই এই প্রথম এই এবার হেফাজতকে দিল তার আগে শিবিরকে দিল এছাড়া কেউ তো এই পর্যন্ত আমরা মিটিং করতে পারি নাই সেরকম সমঝোতা করে কাদের মোল্লার রায় এটা কমানো হয়েছে বলে এই যে গণজাগরণ যে একটা ঘটনা ঘটলো এতে কি বিচারের স্বচ্ছতা থাকে আওয়ামী তো এই বিচারটাকে করে শুধুমাত্র তার ভবিষ্যৎ নির্বাচনে ইঞ্জিনিয়ারিং এর একটা পার্ট হিসেবে এই বিচারটাকে নিয়ে আসছে আওয়ামী লীগের এই ইঞ্জিনিয়ারিংকে সফলতা দেওয়া উচিত হবে না এবং এটাকে বাধা দেওয়াই সঠিক হবে বিচার যদি করতে হয় ভবিষ্যতে একটা বাধা দেন আজকে যদি যে কোনো কারণেই আওয়ামী লীগের আমি তো আওয়ামী করিও না আওয়ামী লীগের দুর্বল না আওয়ামী লীগের আমি আপনার সামনে করলাম কিন্তু আজকে যদি এটা বাধা দেন তাহলে এরা আমি নিজের যুদ্ধ কথা প্রতিবতা এসে যায় বরিশাল কমান্ডার ছিলেন এবং তিনি ওখানে বীরত্তম উপাধিতে ভূষিত হয়েছেন পাকিস্তান থেকে পালিয়ে পালিয়ে এসে যুদ্ধ করেছেন তিনি আমাকে বলেছেন যে ওই এলাকায় বরিশাল রিজনটা হলে এরকম যে নদীনালা খাল বিলের একটা জায়গা ওখানে বলে যে যুদ্ধের নয় মাসের মধ্যে সাত মাসি আমার এলাকা মুক্ত অঞ্চল ছিল শুধু বরিশাল হেডকোয়ার্টার পুট্রখালি হেডকোয়ার্টার ছাড়া মানে পাকিস্তানিদের কোনো নিয়ন্ত্রণ কোথাও ছিল না আমি তো কোথাও কোনো দালালের থাকতে দেই না এই এই রকম কোন একটা জায়গা আছে তখন শুনি নাই এবং উনি তারপরে বলেছে যে আমার সাথে আহ মেজর জিয়াউদ্দিন যিনি এখন আওয়ামী লীগের রাজ্য সাহিদ নির্বাচনী প্রতিদ্বন্দ্বী প্রতিদ্বন্দ্বী বলেন যে তাকে আমি জিজ্ঞেস করছি সে বলে দেন সাহিদ আমরা জামাতের লোকের কথা শুনি নাই পরবর্তীকালে জানা গেল তিনি সেভেন্টি এইটের মধ্যে জামাতে জয়েন করেন এবং এইটি সিক্সে তিনি এখানে ই হন কিন্তু গোলাম আজম মুতিউর আমান নিজামি এরা তো সব পরিচিত ব্যক্তিত্ব ঠিক আছে সব পরিচিত আপনি একজনকে এই যে সাঈদিকে এখানে যদি মানে সাজানোমর এবং জিয়াদুল সাহেবের কথা অনুযায়ী সাইদিকে এই মামলায় অন্তর্ভুক্ত করার মধ্যে দিয়ে আপনি একটা

সেখানে বসে এই যে শুধুমাত্র অমুকের ফাঁসি চাই আরে আপনার বলেন এই দশটা বারোটা লোকের ধরে না আমরা ফাঁসি দিয়ে দিলাম আমার কি সব সমস্যার সমাধান হলো আমার মুক্তিযুদ্ধের চেতনা কি বাস্তবায়িত হলো আপনার দেশের একটা গণতান্ত্রিক ব্যবস্থা ধ্বংসের পথে দেশ সুন্দরভাবে চলছে না দেশে অনাচারে বোঝায় করাপশনে তো আপনি কি পদ্মা সেতুর ঘটনা দিয়ে বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি আজকে ধুলায় লুটিয়ে গেছে সেখানে তাদের কোনো কথাবার্তা নাই এরা তো আমি মনে করি যে বর্তমান কিছুই দেখছে না তারা ওই কি বছর আগে এই কয়ালোকরা ফাঁসি দিতে হবে এরা শুধু আমি বলব আমাদের মহান ভাষা আন্দোলন এবং এই যে এগারো দফা আন্দোলন মুক্তিযুদ্ধের যে বিষয়গুলি সবগুলি বিষয়কে গুলিকে তারা খাটো করে ফেলছে এবং আমাদের আওয়ামী লীগের যে বন্ধুরা এবং প্রধানমন্ত্রী তিনি বললেন যে এরা দ্বিতীয় মুক্তিযুদ্ধ যুদ্ধ শুরু করেছে এবং দ্বিতীয় প্রথম এইসব কথা বলে মুক্তিযুদ্ধের মতো একটা মহান গৌরবজনক বিষয়কে খাটো করা মানে আর কিছু হতে পারে না সুতরাং অবিলম্বে আমার মনে হয় গণজাগরণে যেসব ছেলেরা যারা ইনভলভ আছে এবং কিছুটা রাজনৈতিক কারণ আমিও জানি এটা কিভাবে চলছে গণজাগরণে পুলিশ কন্ট্রোল রুমে দুইটা রুম সেকেন্ডেই করে কোন গোয়েন্দা সংস্থা তাদের লালন পালন করে কোথা থেকে কে টাকা দেয় কিভাবে তারা হালুয়ার রুটি খায় তারপরে এই এইসব মানে দ্বিতীয় মুক্তি যোদ্ধার কথা বলে এটা আমি বলবো বাংলাদেশের মুক্ত মানে গৌরবজনক যে আন্দোলন সংগ্রামের ইতিহাস তার বিরুদ্ধে একটা মুখমুখী তারকে শেষ করতে হবে আমি আশা আমি আসি হেফাযত ইসলাম সম্পর্কে তাদের উত্তর আপনি ধরেন আমি তো আমি আপনি যে আমিও ধর্মান্তর কোন মানুষ না ধর্মীয় সকল অনুশাসন আমিও হয়তো আমার পক্ষে সবসময় মেনে চলা সম্ভব হয় কিন্তু যারা ধর্ম নিয়ে থাকেন মসজিদ মাদ্রাসায় থাকেন নিয়ে থাকেন তাদেরকে আমরা ভালোই বলি শ্রদ্ধা করি ঠিক আছে তারা ভালো কাজ কিন্তু এদের মধ্যে কমন দেখা গেল কয়েকজন যারা ওই যেটা ইনক্লাবে প্রথম বের পরবর্তীকালে আমার দেশে ছাপা হলো যে তারা ধর্মের বিরুদ্ধে এমন সম জঘন্য কথাবার্তা লিখল যেটা আপনি ধর্ম নিরপেক্ষ এই কথা নয় যে আপনি ইসলামকে আক্রমণ করে তাই বলবেন আপনি ইসলামের যে মহান নবী তার সম্পর্কে কথাবার্তা বলবেন আপনি ঠিক আছে আমি ধর্ম নাও মানতে পারি আমি ধর্মীয় অনুশাসন নাও মানতে পারি তার ব্যাপার কিন্তু আপনি এই যে এগুলি করলেন সেখানে গভর্নমেন্ট কি করেছে গভর্নমেন্ট আজকে ইচ্ছা করে গভর্নমেন্ট তো উচিত ছিল যে এটা কারা লিখলো কে ইনভলভ সেগুলি বের করা তার প্রায় বছর খানিক আগে হাইকোর্টে রিট হয়েছে সেখানে গভর্নমেন্টের প্রতি নির্দেশ ছিল গভর্নমেন্ট তো সেগুলি নিয়ে কোনো কাজ করে নাই আজকে এই ধর্মকে আজকে দেখেন জামাতের সাথে হেফাজতের যারা ইনভলভ নেতৃবৃন্দ আমরা খোঁজ দিয়েছি তাদের সম্পর্ক দারুণ খারাপ ছিল বিভিন্ন এই যে পীর সাহেবদের সাথে জামাতের সম্পর্ক খারাপ ছিল এই যে আমাদের কাকরাইলে যে কি বলে এটা তবলিক জামাতের সাথে জামাতের সম্পর্ক খুবই খারাপ ছিল কিন্তু আজকে মানে এই যে ব্লগে এইসব লেখালেখি ছাপা হওয়ার পরে এদের সকল বিরোধ তারা শেষ করে দিয়ে তারা এক জায়গায় এসছে যে এটাকে রুখতে হবে কাজে আমরা একটা ভয়াবহ জায়গায় চলে যাচ্ছি আমি বলবো যে এটা থেকে এখনো যদি আমরা বেরিয়ে আসতে না পারি বাংলাদেশের মানে কোথায় গিয়ে দাঁড়াবে এক সময় ওই আওয়ামী লীগ বিএনপি সহ সকল গণতান্ত্রিক শক্তি ঐক্য করেও কিন্তু এটা রুখতে পারবে না এখনই সচেতন খুব সংখ্যা আমরা শেষ আচ্ছা খুব সংখ্যা জি শাহবাগ চত্বর সম্পর্কে যে অভিযোগ করলেন অভিযোগটা সঠিক নয় প্রথম কথা এবং আমরা তার কাছ থেকে সবকিছু আশা করব হ্যাঁ দুনিয়ার সমস্ত ইস্যু তাহলে আমাদের কি করণীয় আছে তার তারা একটা পার্টিকুলার ইস্যুকে তুলে ধরেছে এবং সেইখানেই আছে এবং আপনি যে অভিযোগ করলেন যে তারা গোয়েন্দা সংস্থা দ্বারা চালিত বা ইয়ে এটা বোধ সঠিক নয় বোধ না আমি নিশ্চিতভাবে এটা সঠিক নয় দেখেন কোনো কোনো দিন লক্ষ মানুষের সময় হয়েছে কে নিয়ে এসছে কোনো বাসের ট্রাকে করে আনিনি ফলে এই অভিযোগটাই সঠিক নয় এটা শাহবাগ চত্বরে যারা করেছে নূতন প্রজন্ম আমি তাদের অভিনন্দন জানাই এবং তাদের যে সাহসী ভূমিকা সেটা আমার ভিতরেও এই বৃদ্ধ বয়সে আমাকে সাহস সঞ্চার করেছে সংক্ষেপে এইটাই উত্তর দিলাম সময় নাই বলে দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে ইসলাম বিরোধী কথাবার্তা বলেছে বলে তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে এটার ক্ষেত্র আমার কথাটা হচ্ছে যে এটা প্রমাণ করতে হবে কেউ বলল আর আমার সম্বন্ধে বলে চলে শুনলাম নাস্তিক ফাস্তিক অমক তমক কি আমি তো কথাবার্তা খুব কিছু বলিনি যা লিখেছি কাগজ খবর কাগজ লিখেছি দু চারটা বক্স দিয়েছে ছবি টবি দিয়ে এসছে আরও কয়েকজনের নামে যা খুশি বলবে আর তাই মেনে নিতে হবে এবং মুরতাদ বলবে এবং খুন করতে হবে এ তো তাহলে একটা মগের মূল্যক হয়ে গেল এটা হয় না ফলে আসেন আমরা সবাই মিলেই দেশটাকে গড়ে তোলার চেষ্টা করি এবং একটা মধ্যযুগীয় বর্বরতার হাত থেকে দেশটাকে রক্ষা করি আর আওয়ামী লীগ সম্পর্কে যে সমস্ত অভিযোগগুলো আনলেন সে অভিযোগ তো আমার নিজেরও কিন্তু এই অভিযোগ থেকে আবার যদি একটু পেছন ফিরে তাকাই বিএনপিও মুক্ত নয় ফলে আমাদের স্ট্যান্ড হচ্ছে অবশ্যই আপনি সাথে ডিফার করেন সেটা হচ্ছে এই দুই দলের বাইরে আসেনা আমি বলছি না এই বাম পার্টি শক্তিগুলি তো একদল হইতে পারেন না এই সিপিবি বাস্তুদের সাথে করলো সেদিন দেখলাম ভেঙে যাচ্ছে তো আমি বাম না বাম গণতান্ত্রিক ধন্যবাদ প্রিয় দর্শক অনুষ্ঠানের শেষ প্রান্তে তৃতীয় সম্পর্কে আপনারা লিখতে পারেন লিখবার ঠিকানা পরিচালক চ্যানেল মাত্রা জি জিপে বক্স দুই চার তিন তিন ঢাকা এক হাজার যারা ইমেল করতে চান তারা করতে পারবেন এই ঠিকানায় আপনি অ্যাট তৃতীয় মাত্রা ডট কম সিক্স ওয়ান সিক্স ওয়ান আমাদের এস এম এস করতে পারেন যে কোনো সেলফোন থেকে ইন্টারনেটে তৃতীয় মাত্রার সঙ্গে যুক্ত থাকতে তৃতীয় মাত্রা সম্পর্কে জানতে এবং মতামত মামাত্রাকে ব্রাউজ করতে পারেন তৃতীয় মাত্রা ডট কম ফেসবুক ডট কম শ্ল্যাশ তৃতীয় মাত্রা টুইটার ডট কম স্ল্যাশ তৃতীয় এম এবং ইউটিউব ডট কম শ্ল্যাশ তৃতীয় মাত্রা আর আপনার আপনাদের মতামতে আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রা আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশে আমার দুটোই বুধবার দুপুর সাড়ে এগারোটা এবং শুক্রবার থেকে একটা পাঁচ মিনিটে দেখবার আমন্ত্রণ রইল এটা সাদেক হোসেন খোকা এবং অসংখ্য ধন্যবাদ আপনার দুজনকে দশক আমার দুপাশে বসা দুই অতিথি দুজন অত্যন্ত প্রজ্ঞাবান রাজনীতিক এবং দীর্ঘদিন যাবৎ রাজনীতি করছেন বাংলাদেশের জন্মের ইতিহাসের সঙ্গে তাদের সম্পর্ক রয়েছে হায়দার রাজনীতি তিনি দুই প্রধান দলের কাছ থেকে মুক্তি চাইছেন সংকট উত্তরণের জন্য এবং দুজনই একমত পোষণ করেছেন যে সংকট সেটি অত্যন্ত গভীর আর সাদেক হোসেন খোকামনে তিনিও স্বীকার করে নিয়েছেন যে সংকটটা অত্যন্ত গভীর এবং এই সংকট যদি সমঝোতার মধ্য দিয়ে এবং তিনি তার দলের বা তার চোটের যে প্রধান দাবি এটি শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়ার বিষয়ে ঐকমত্য এবং তাদের ভাষায় নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার সেই দাবিটি পূরণ না হলে এই সংকট যেভাবে গভীর থেকে গভীরতর হচ্ছে এর মধ্যে গণজাগরণ মঞ্চ হেফাজতে ইসলাম দুজনের অবস্থান ভিন্ন দুজন দুভাবে ব্যাখ্যা করেছেন কিন্তু এগুলো যে সংকট তৈরি করছে সব মিলিয়ে সাদেক হোসেন খোকা মনে করেন সেই সংকট যদি এই সমঝোতা বা শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়ার দিকে সরকার না যায় তাহলে আওয়ামী লীগ বিএনপি সবাই মিলেও সেই সংকট মোকাবেলা করতে পারবে না দর্শক আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সবার জন্য শুভকামনা